এটাই হচ্ছে নবদুর্গার যে মোড় এবং নবদুর্গার যে ব্রিজ, এই ব্রিজটাই আপনারা কিন্তু আর একটুখানি অপেক্ষা করুন, সম্পূর্ণ আর কি মানুষ মানুষ আর মানুষ, এই যে একটু একটু করে কিন্তু মানুষ এখানে, এইখানে আমি অ্যাটলিস্ট এই যে জায়গাটা, এখানে কিন্তু পাশের মতো জায়গা থাকে না। দেখুন এই যে লাইটটা, মানে এরকম অতি সামান্য একটা লাইট, সেই লাইটের মাধ্যমে কিন্তু এই পূজা মণ্ডপ কিন্তু সেজে ওঠে। শহর কেন্দ্রিক ভিডিও বা শহর কেন্দ্রিক পূজা মণ্ডপ, সেটা কিন্তু আপনাদেরকে আমি অনেক দেখেছি, এবং লাইটের যে সময় সেটাও কিন্তু অনেক দেখেছি, তবে এইটার যে আলাদা একটা নিদর্শন সেটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। এই যে লাইট সজ্জা বা এই যে পিছনে ডেকোরেশন পূজা মণ্ডপটা, এটা কিন্তু এইগুলোর জন্য করেই হয়তো এই পূজা মণ্ডপ কিংবা গ্রামের এই সমস্ত মেলাগুলো বা এই পূজাগুলো কিন্তু বড় হতে পারে না। কল্যাণী বলুন বা কলকাতা বলুন বা জিরাট বলুন, যে কোনো জায়গায় এরকমভাবে কিন্তু কোনো পূজা মণ্ডপের চত্বরে আপনি দাঁড়াতে পারবেন না। দুটোই কিন্তু আমার মামার বাড়ি, মানে আমার মামাদের বলতে পারেন এইগুলো সম্পূর্ণ মানে প্রচেষ্টা, তাদেরই এই একনিষ্ঠতার জন্য করেই কিন্তু এত মানুষ এখানে জমা হতে পারেন। এক হচ্ছে পিকেকে নবদুর্গা সংঘ এবং দুই হচ্ছে পিকেকে তরুণ সংঘ, মানে যত এগোচ্ছি হয়তো এপাশে ওপাশে সমস্তটাই মানে আমার চেনাশোনা মানুষের সঙ্গে একটা মিল হয়ে যাচ্ছে। পরিশেষে মানুষের যে একাগ্রতা সেইটা কিন্তু আপনাদেরকে দেখাতে মূলত আমি বারবার বলছি, এখানে অন্য কিছু নেই, না কোনো বড় থিম, না কোনো পূজো মণ্ডপ, না বৃহৎ কোনো লাইটের আকর্ষণ, এখানে শুধুমাত্র মানুষের যে একাগ্রতা এবং মানুষের যে মিষ্টতা, মানুষের যে চাহিদা এবং মানুষের যে আনন্দ মুহূর্ত, সেই জিনিসটা এখানে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পাবেন। সো গাইজ, হোয়াটসঅ্যাপ, ইটস ইউর ভাই কেবিএন, ডে বাই ডে আরও একটা পুজো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাই দ্য ওয়ে, জীবন মানে দৌড়, আর সেই দৌড়ে আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আমি আপনাদের সামনে এমন এমন ভিডিও রাখি। তো আশা করি আমার এই দুই সাইডটা দেখে বুঝতে পারছেন, মানে আজকে সম্পূর্ণ সেই 5 কেজির থলেটা নেই আজকে, তো তার একটা কারণ আছে, তো সেটা আপনারা আশা করি আমার থাম্বনেল এবং ভিডিওর ইন্ট্রো পার্টটা দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন। তো এক্স্যাক্ট আজকে আমি এখন আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে, এই যে এটা কিন্তু সেই আপনার বিশেষ বড় সড়ো কোনো শহর কেন্দ্রিক পুজো মণ্ডপের গেট নয়, এটা অতি সাধারণ একটা গ্রাম্য বা গ্রামীণ যে মেলা দুর্গাপূজা, সেই সেই দুর্গাপূজোর কিন্তু এটা গেট। তো বুঝতেই পাচ্ছেন কতটা সাধারণ এবং সিম্পল। তো আমি বেশি কথা বলবো না, ইন্ট্রো পার্টে অনেকক্ষণ সময় গেছে, বাদে এইটুকু জানাই যে শহরের পুজো বা নগর কেন্দ্রিক পুজো তো অনেক দেখিয়েছি আপনাদের বা আপনারাও দেখেছেন, আজকের এই ভিডিওতে আমি একটু আলাদা, মানে চিন্তা করলাম যে শহরের সেই গ্যাঞ্জাম লড়াই প্রতিবাদের যে মিছিলের মধ্যে পুজো ঘোরানো বা আপনাদেরকে মণ্ডপ ঘুরে দেখাটা যেন একটা আমার ভিতর থেকে মানে সেই ইচ্ছেটা আর কি জাগছিল না, তো তবুও চেষ্টা করেছি বিভিন্ন পুজো মণ্ডপে যাওয়ার এবং আপনাদেরকে সেই জায়গার ছবিগুলোকে তুলে ধরার একটা চেষ্টা করেছি। এখন বিশেষত কিন্তু সমস্ত জায়গায়, শহর বলুন বা নগর বলুন, যেখানেই পুজো হোক, শুধু গ্রাম্য এলাকা বা গ্রামীণ পুজো মণ্ডপগুলো বাদ দিয়ে আমি বলবো সমস্ত জায়গায় কিন্তু একটা থিম পুজো বা বিশেষ একটা আকর্ষণ থাকে, লাইট আর না হয় বড় বড় পুজো মণ্ডপ। তো এখানে কিন্তু আপনাদেরকে সেই অ্যালার্টটা আমি একটু দিয়ে রাখি যে এখানে কিন্তু সেই রকম বিশেষ কোনো যে দৃশ্য বা বিশেষ কোনো পুজো মণ্ডপ বা বিরাট কোনো কাঠামো কিন্তু এখানে দেখা যায় না। তো বুঝতে পারছেন মাইক কিন্তু চালু হয়ে গেছে, এই যে ধুম, মানে অরিজিনালি পুজোর যে দুর্গাপুজোর যে আমেজ এবং দুর্গাপুজোর যে মুহূর্ত, সেইটা যে গ্রাম্য এলাকায় কি, এবং সত্যিকার সত্যি অর্থে এখানে না আসলে বা এইরকম পুজো আপনি না ভিজিট করলে বুঝতেই পারবেন না যে দুর্গাপুজোর সঠিক আমেজটা কি, এবং দুর্গাপুজো বাঙালির কাছে কতটা একটা ভাইটাল সময়। যে এটা কিন্তু আমার ছোট থেকে বড় হওয়া এইখানে, এবং এটা আমার মামার বাড়ি, তো এই জায়গায় টোটাল সুন্দরবনে যত পুজো হয় তার থেকে এখানে কিন্তু এটাই কিন্তু সব থেকে অন দ্য বেস্ট। এই জায়গাটার মধ্যে টোটাল যে দুটো পুজো হয়, এই দুটো পুজোকে কেন্দ্র করে কিন্তু মানুষ প্রচণ্ডভাবে ভিড় করে, এবং বিশেষ করে সপ্তমী অষ্টমী নবমী এই দিনগুলোতে তো কোনোভাবেই
মানে জায়গা থাকে না বলা চলে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা টোটালি অত দূর থেকে এই দেখুন, এখন কিন্তু মানুষ যাওয়া আসা করছেন, এখন থেকে মানুষ যাওয়া আসা করেন। এদিকে দেখুন আমাদের এটা হচ্ছে পিডব্লিউডি, এই রাস্তা কিন্তু টোটালি ব্লক থাকে, মানে এতটাই গাড়ি থাকে এবং লাইনে দাঁড়ানো সবকটা গাড়ি এরকম ভাবে লাইনে ছোট ছোট করে কিন্তু রাখা থাকে। যে গ্রাম্য এলাকায় বা এরকম সুন্দরবন দ্বীপের মধ্যে যে এত বড় পুজো হয় বা এত মানুষের জমায়েত হয়ে থাকে, সেটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই তবে বুঝতে পারবেন যে সত্যি একটা দুর্গাপুজো এরকমও হতে পারে বা এরকম ভাবে মানুষের মধ্যে আনন্দ বয়ে নিয়ে আসতে পারে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগছে বা কেমন লাগলো, বিশেষ করে শহর কেন্দ্রিক যে পুজো বা শহরের যে বিশেষ বিশেষ মণ্ডপগুলোর তুলনায় এই পুজোটা আপনাদের কাছে কেমন লেগেছে বা কতটা আলাদা লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নবদুর্গার যে মোড় এবং নবদুর্গার যে ব্রিজ, একটুখানি অপেক্ষা করতেই কিন্তু আপনাদের এই ব্রিজটা সম্পূর্ণ আর কি মানুষ মানুষ আর মানুষ, মূলত এই জায়গাটাই কিন্তু মানুষ আর কি জমায়েত হয়। এবং প্যান্ডেলটা যেটা আপনাদের দেখাচ্ছি ওটাই হচ্ছে প্যান্ডেল। তবে এখন চলুন একবার মানে এই যে জায়গা নবদুর্গা মানে পিকেকে নবদুর্গা সংঘ, এই সংঘের যে সদস্যবৃন্দ আছেন অর্থাৎ আমার সবাই আমার মামা এবং দাদা বা অন্যান্যরা আছেন, তো তাদের কাছে একবার শুনবো। এই যেমন একজন আমার দাদা, তো সবার কাছে আজকে আমি শোনাবো, সবার মধ্যে শোনাবো যে এই সংঘের প্রতিষ্ঠা এবং এই সংঘ কিভাবে গড়ে উঠলো এবং এত মানুষের ভালোবাসা কি করে তারা পেলেন। এখন নিয়ে যাব আমারই মামা অর্থাৎ এই সংঘের অন্যতম বিশেষ সদস্য এবং সেই শুরু থেকে সংঘের যে এই সংগঠনের একেবারে শুরু থেকেই কিন্তু প্রায় তিনি আছেন ওতপ্রোতভাবে জড়িত। বাইরে চলুন তার মুখ থেকে শুনে নেবো যে সুন্দরবনের এরকম একটা জায়গায় এরকম মেলা কিভাবে সম্পন্ন বা তাদের দ্বারা একের পর এক বছর তারা এগিয়ে নিয়ে আসতে পারছেন। মামা তোমার নামটা একটু বলে দাও সবার সামনে। মণ্ডল প্রদ্যুৎ মণ্ডল, মানে এই সংঘের এক অন্যতম কর্ণধর। মামা না থাকলে হয়তো এই মণ্ডপ আমরা প্রতি বছর এরকম আনন্দ উপভোগ করতে পারতাম না বা আপনারাও দেখতে পারতেন না। যেভাবে মানুষ এখানে ভিড়ায় বা মানুষ আসেন সেইটা সম্পূর্ণ আমি আমার মামাকে একটা অন্য ক্রেডিট আমি দিয়ে থাকি প্রতি বছর, কারণ এই যে পুজোর কটা দিন বিশেষ করে আমরা রাত্রি গিয়ে ঘুমাই, একটার পরে হলেও ঘুমাই, কিন্তু এই মানুষটা মানে পুজো যতদিন থেকে শুরু মানে আপনার প্রথমা থেকে শুরু করে এই পূজা মণ্ডপেই তার ঘুম, তার জাগা, তার ক্লান্তি যা কিছু সব এখানেই তাকে কিন্তু করতে হয়, সমস্ত রকম কাজ তিনি কিন্তু এখানে তাকে থেকে করতে হয়। বাইরে তো চলুন এবার ক্লাবের যে এই সংগঠন কিভাবে এতদিন ধরে আছেন টিকে আছেন তো সেইটা সেটা সম্পর্কে আমি মামার সঙ্গে একটু কথা হলো। মামা এই সংগঠনের বয়স কত? 32 বছর। মানে এটা কততম বর্ষ, 33 না 32? 32 ওইটা একটু কাছে নাও, ওটা তাহলে 32তম বছর। তো মামা এতদিন থেকে মানে কিভাবে এই সংগঠন মানে এরকম প্রত্যন্ত এলাকায় বা আমাদের মতো সুন্দরবনের এইরকম গরিব মানুষ প্রকৃত অর্থে মানে গরিবদের মাঝে এই মেলা এরকম আনন্দ মুহূর্ত কিভাবে সম্পূর্ণ হচ্ছে? আর্থিক সহায়তা আমাদের নেই, আমরা সবাই সদস্য সংঘের সদস্য নিজেরা কালেকশন করে তারপর গ্রামে মানুষদের কাছে গিয়ে ভিক্ষে করে আমরা সংগঠন চালিয়ে আসে পত্রিত পুজো নবদুর্গা পূজা থেকে শুরু করে ক্লাব খেলা সবই মধ্যে রক্তদান শিবির করে চক্ষু পরীক্ষা এগুলো আমরা ক্লাবে যা করণীয় কাজ সেগুলো আমরা করি। তো বুঝতেই পারছেন মানে কিভাবে একটা গ্রামীণ মেলা বা গ্রামীণ পুজো সম্পন্ন হয়, হয়তো শহরের অনেক বড় বড় প্রতিমা বড় বড় প্যান্ডেল আপনারা ভিজিট করেছেন বা আমি নিজে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, তো সেগুলোর মধ্যে এক আলাদা ধুম আলাদা আনন্দ, মানুষ হাঁটে চলে রাত্রি রাত জাগে, কিন্তু এখানে অ্যাটলিস্ট আমি সপ্তমী কিংবা অষ্টমীর দিন না আসলে কিন্তু আমার নিজের ঘুমটা মানে ওই দিনের যে ভিতরের আত্মা কিন্তু সেটা শান্ত মানে শান্ত হয় না। শহর কেন্দ্রিক যে মেলা সেটা হয়তো তুমি দেখেছো, সেখানে যে থিম বা বিশেষ যে আলোর আকর্ষণ সেখানে তারা রাখেন সেটার কি ইচ্ছা কোনো মতে হয় না? মানে প্রতি বছর যেটা আমরা হয়তো দেখে আসছি প্রায় একই রকম থিম হয়ে আসছে, সেটা আর্থিক আর্থিক দিক দিয়ে তো আমি দুর্বল। আচ্ছা, তো পয়সা পয়সা না হলে তো করে যেতে করা যায় না, সেটাই পয়সা হলে প্যান্ডেল প্রতিমা আরো ভালো উন্নত মানের হবে প্যান্ডেল হবে, হ্যাঁ সেটাগুলো তো দরকার। মূলত একটাই কথা যে আর্থিক সহায়তা কিন্তু এখানে একেবারেই নেই,
মানে আমি একটা যে অনুদানটা মানে প্রাপ্য মানে প্রতিটা ক্লাবে সেটা কি পাওয়া যায়? সেটা আমরা পাচ্ছি পাওয়া যায় সেটা। তবে সেটাতে আপনারা সবাই জানেন যে একটা পূজো মণ্ডপের একটা সামান্য একটা পরিকাঠামো তৈরি করতে মনে হয় ওই টাকাটা যথেষ্ট নয়, যেটা মাননীয়াও পর্যন্ত জানেন। তবে সেটা যথেষ্ট সহায়তার হাত আমি বলবো। তবে একটা বড় কিছু এখানে করতে গেলে অবশ্যই কিন্তু একটা আর্থিক সহায়তার দরকার, যেটা মামা মুক্তি আপনারা শুনতে পেলেন এবং আমি আপনাদেরকে যেটা ঘুরিয়ে দেখালাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো সেটাই মামা একটু কাজ আটুক এই কলার কাজে আমরা যে টাকাটা পাই সরকারের অনুদান সেটা দিয়ে আমাদের প্রতিমা খরচ হয় না। তো বুঝতেই পাচ্ছেন সেটাই তো একটা জিনিস, আর বলার অপেক্ষা থাকে না। আপনারা জানেন যে শহরের কত কোটি কোটি টাকার পুজো, মানে সেখানে টাকার একটা যে ছড়াছড়ি সেটা কিন্তু করলে তবে পরে মানুষ সেখানে গিয়ে একটা চমৎকার পায়। তবে এখানে যে চমৎকারটা সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার, যে এইখানে চমৎকার বলতে একটা জিনিস মানুষের একটা যে আত্মার বন্ধন সেইটাই কিন্তু এখানকার মূল উদ্দেশ্য বা মানুষের এই সংগঠনের বা এই যে ক্লাবের মূল কর্ম। কতবার পুরস্কার মানে স্মারক ট্রফি পেয়েছো? সম্মান এবছর গতবারের প্রাইজ পেয়েছি আমার ভিডিও থেকে, এবছর সেকেন্ড প্রাইজ দিয়েছে আমাদেরকে। তার আগে আমরা একবার ফার্স্ট হয়েছিলাম এখান থেকে দু তিন বছর আগে। আচ্ছা, হয়েছিলাম সেটাই, আমিও তো সেটা দেখেছিলাম। আমরা অনেক ছোট থেকে কিন্তু এখানে বড় হয়ে ওঠা, তো বুঝতেই পাচ্ছেন এখানে পুরস্কার হয়তো পুরস্কারের ডালি প্রচুর জায়গা থেকে এসছে পেয়েছি, কিন্তু যে আর্থিক অনটন বা আর্থিক যে সহায়তা এবং এই জায়গা ডেভেলপ করার মূল যে বিষয়টা সেইটা কিন্তু কোনো মতেই কোনো দিক দিয়ে মানে পাওয়া যায় না। সেই অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ডে মানে পুজোর সময়গুলোতে আসলে সেইটা বোঝা যায়। আমার এই প্রতিমা শিল্পী কোথাকার, মানে এনারা করতেন কোথায়? মণিপুর। মণিপুর। তো মণিপুর থেকে আসেন মানে প্রতিমা শিল্পীরা, একাধিক ব্যক্তি আসেন, মানে কতজন আসেন শিল্পী? সাতজন। ওরা কিন্তু সাতজন আসেন প্রায়, বার আমি যেটা দেখছি বিগত দুই থেকে তিন বছর বা তারও হয়তো বেশি বছর আমার অজানা, তারা কিন্তু এসে এইখানে প্রতিমা করেন এবং সত্যি তাদেরও ব্যবহার খুব ভালো এবং তারা কিন্তু বিশিষ্ট মানের শিল্পী। তারা বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিমাও করেছেন কিন্তু এইখানে আসেন আমাদের টানে, মানে এই যে আমরা আপামর বাঙালি এই গ্রামবাসী যারা আছি বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় তাদের ভালোবাসার টানে কিন্তু তারা এসে অনেকটা আর্থিক সহায়তা তাদের হাতটা মানে আমাদের কাছে প্রশস্ত করে কিন্তু তারা এইখানে প্রতিমা করে যান এবং আমাদেরকেও একটু আনন্দিত করে যান, মানে এই কটা দিন বিশেষ করে। তোমার মধ্যে কি কত মানুষ এখানে আসেন এরকম সপ্তম অষ্টমীর দিনে? আমি কিন্তু সব জানা প্রশ্ন মামার কাছে করছি, আপনাদের কাছে শুধু মামার মুখ থেকে শোনাবো বলে। মানে এখানে কিন্তু মানুষের যে ভিড় সেটা কিন্তু আপনারা মানে আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন, তো সেটা অবশ্যই দেখাবো তাদের ভিড়ের মধ্যে গিয়ে। তো এইটা হচ্ছে মামাদের প্রথম যে ক্লাবটা সম্পর্কে আমরা দেখালাম সেটা এই, এটাই প্রাণের ক্লাব। এখানে কিন্তু বেড়ে ওঠা এবং এখানেই মাথা ছোটবেলা থেকেই। তো আরও পরবর্তী ক্লাবে আমি যাবো, সেখানে আপনারা অবশ্যই দেখাবো। এই দুটো ক্লাবের একত্রিত এই বন্ধন কিন্তু অনেক দিনের এবং এখানে মানুষ কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে এই বন্ধন দেখতেও আসেন, মানে বাঙালি পুজোতেও মারতে পারে আবার আন্দোলনেও যেতে পারে, সেটাই হচ্ছে মূল বিষয়। তো সেটা কিন্তু শহর কেন্দ্রিক এলাকায় আপনারা ধর্মতলা চত্বর, এখন আপনারা টিভি খুললেই হয়তো বুঝতে পারবেন যে সেখানে পুজো চলছে না আমরা পুজোর মরশুমে আছি না কোন মরশুমে, অর্থাৎ করোনা মহামারীর যে টাইমটা যে পিরিয়ডটা সেটাও কিন্তু একটা যে ভাইটাল প্রভাব ফেলেছিল আমাদের মধ্যে, তার থেকেও কিন্তু একটা ভাইটাল প্রভাব কিন্তু এবারে আমাদের আছে। তবে আমরা কিন্তু বাঙালি আপামর বাঙালি যেমন উৎসবে আমাদের একটা এরকম অনুভূতিতে মারতে পারি, তেমন আবার আন্দোলনেও কিন্তু আমরা এক হতে পারি। তো যাই হোক, বুঝতে পাচ্ছেন গ্রাম্য এলাকা, এখানে কিন্তু মানুষ ওই রকম বিশৃঙ্খলতার মধ্যে নেই, তবে প্রতিটা মানুষের মধ্যে বা বাঙালির মধ্যে কিন্তু সেই ক্ষোভ বা সেই যে প্রতিবাদী চিন্তাভাবনা সেটা কিন্তু সবার মধ্যে আছে। যথারীতি সেই চিন্তা নিয়ে কিন্তু মানুষ আসছেন প্রতিমা দেখছেন। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সবার কাছে শেয়ার করবেন এবং দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে এখানকার যে আত্মীয়তার বন্ধন এবং মানুষের মেলবন্ধন এবং সর্বোপরি একটা যে মিষ্টতা, মানুষ হেসে খেলে এখানে যে প্রতিমা দেখতে আসে সব শেষে একটাই মানুষ, মানুষ মানুষের পাশে থেকেই কিন্তু এইগুলো সম্পন্ন করতে পারছি বা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটাই বলবো যে আপনাদের পাশে থাকাটা খুবই জরুরি। তো যাই হোক, এবার আমি আপনাদের পূজো মণ্ডপটাকে একটু ঘুরে দেখাবো। এই পূজো মণ্ডপের যে প্রতিমা এত সুন্দর প্রতিমা হয়ে থাকে সেটা যে এই যে প্যান্ডেলের যে একটা গুরুত্ব সেইটা যে বুঝিয়ে দেয় বারবার আমাদেরকে, অর্থের মানে আর্থিক যে বল সেইটা কিন্তু এখানে অতটা নেই, যার জন্য করে ঠিক এরকমভাবে খুবই সামান্য একটা আয়োজনের মাধ্যমে কিন্তু এগুলো এই প্রতিমাগুলো রাখা হয় এবং
তবুও মানুষ এখানে কিন্তু সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ভিড় হয় এবং আসে, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন এবং মায়ের দর্শন নিয়ে যান। হয়তো দেখুন এই যে লাইটটা, মানে এরকম অতি সামান্য একটা লাইট, সেই লাইটের মাধ্যমে কিন্তু এই পূজা মণ্ডপ কিন্তু সেজে ওঠে এবং এই ছোট ছোট ডিজাইন। তবে এখানে সবশেষে বলা যেটা যে মানুষের একাগ্রতা, মানুষের মিষ্টতা এবং মানুষের যে ভালোবাসা সেইটা কিন্তু আপনাদের দেখাতে মূলত আজকে ভিডিওটা, শহর কেন্দ্রিক ভিডিও বা শহর কেন্দ্রিক পূজা মণ্ডপ, সেটা কিন্তু আপনাদেরকে আমি অনেক দেখেছি এবং লাইটের যে সময় সেটাও কিন্তু অনেক দেখেছি। তবে এইটার যে আলাদা একটা নিদর্শন সেটা কিন্তু আপনাদেরকে একটু বুঝে নিতে হবে ভিডিওর মাধ্যমে। এই প্রতিমা শিল্পী কিন্তু বিমান দাস, তিনি কিন্তু মণিপুরের বাসিন্দা, এই যে দেখতে পাচ্ছেন তিনি সেখান থেকে আসেন এখানে প্রতিমা করতে। তো এই পাশে দেখুন আছেন গণেশজি এবং লক্ষ্মী এবং মাঝখানে আছেন মাতা দুর্গা এবং এইভাবেই কিন্তু সাজানো থাকে যেটা আপনারা দেখেন বরাবরই প্রতিটা পূজা মণ্ডপে। এবং এপাশে কিন্তু সেই এক্সপ্রেশন নিয়ে আছেন দাঁড়িয়ে কার্তিক, এই যে দেখতে পাচ্ছেন মাতা সরস্বতী, তার ভঙ্গিমায় কিন্তু একেবারে অটল এবং মায়ের যে লক্ষ্মীর যে চোখ বা এই যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি অনুধাবন করলে বুঝতে পারবেন যে সত্যিকারের মায়ের যে রূপ সেটা কিন্তু এরকমই হয়ে থাকে। এবং মা কিন্তু এখানে রাগান্বিত ত্রিশূলধারী দুর্গা এবং মায়ের যে চোখ সেটা একবার দেখুন ভালো করে, সে কিন্তু পুরোপুরি নিধনে ব্যস্ত। তো যাই হোক দেখুন এভাবে কিন্তু মানুষ এরকম ভাবে ভিড় জমান, ভীষণ মানে এইটুকু জায়গার মধ্যে কি মারাত্মকভাবে ভিড় হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। বুঝতে পাচ্ছেন মানে ঠেলে বেরোনোটাও একসময় একটু কষ্ট হয়ে যায়, তো তবু তার মাঝখানে কিন্তু এটাই দেখাতে কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিওটা রাখছি, কারণ এখানে এর থেকে বিশেষ কিছু নেই। এবং সামনে দেখুন এই জায়গাটা দেখুন, এইটা হচ্ছে একটা ছোট্ট গোপাল ঠাকুর যেটা আমরা বাঙালিরা সবাই জানি। এই এই ব্যক্তির দ্বারাই কিন্তু এই এই সমস্তটাই কিন্তু চলে বা আমরা সব কিছু সঠিকভাবে নিয়ে যেতে পারছি। তো গাইস এই কিন্তু আমাদের প্রথম প্যান্ডেলটা এই, এবং এইটাই কিন্তু আমার মামারাই কিন্তু এখানে প্রথম, যেটা আপনাদেরকে বলেছি যে এটা আমার মামার বাড়ি, মানে প্রথম প্যান্ডেল এটা আপনাকে দেখালাম। এবং দ্বিতীয় প্যান্ডেলে যাব যেখানে মানুষ কিন্তু অগণিত মানুষের ভিড় আপনারা দেখতে পাবেন। দেখুন এই পথ দিয়ে কিন্তু দ্বিতীয় প্যান্ডেলে যাওয়ার যে রাস্তা সেটা এটাই, এবং এখান দিয়েও কিন্তু মানুষ মানে এত পরিমাণে ভিড় করে যেটা হয়তো এই সুন্দরবনের অন্য কোথাও এইরকম ভাবে মানুষের ভিড় আপনারা দেখতে পাবেন না বা আপনারা তো এর আগে দেখেননি। বাইরে আমি যত এগো তত হয়তো দেখতে পাবেন আমি ভিড়ের মধ্যে মানে আটকে যাব। বুঝতেই পাচ্ছেন অষ্টমীর সন্ধ্যা, তো দেখুন লাইটের যে কাজ সেটা যেটা বলছিলাম যে শহরতলি কিংবা নগরের যে পুজোগুলো হয়ে থাকে সাধারণত সেখানে আমরা দেখে থাকি, পুজো মণ্ডপ ছাড়াও কিন্তু লাইটের একটা বিশেষ সমার থাকে। পুজো মণ্ডপ তো অবশ্যই আছে, তার বাইরে কিন্তু লাইটের একটা বিরাট মানে কাজ তারা করেন এবং লাইটের সমার থাকে যেখানে মানুষ মানুষকে সম্পূর্ণরূপে মানে চিনতে পারে। কিন্তু এখানে কিন্তু আপনি আমাকেই দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার, তবুও মানুষ কিন্তু এখানে থেমে থাকে না এবং ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এখানে এরকম দিনগুলোতে মানব মানে প্রচণ্ড পরিমাণ মানুষ কিন্তু একত্রিত হন। আমি কথা বলতে বলতে দ্বিতীয় যে পূজা মণ্ডপ পিকেকে তরুণ সংঘ এইখানেও কিন্তু আমি এবার চলে এলাম, মানে এই দুটো ক্লাবকে জুড়ে কিন্তু আমাদের বেড়ে ওঠা এবং বড় হয়ে ওঠা, খুব ছোটবেলা থেকে এখানে আসা এবং এই জায়গাতেই কিন্তু আমার বেড়ে ওঠা। তো সেখানে কিন্তু আমি মহাষ্টমী এবং সপ্তমী এই দিনগুলোতে না থাকতে পারাটা আমি এক দুঃস্বপ্নের মতো মনে করি। তো যাই হোক চলুন, ভিড় তো অবশ্যই আছে তার মধ্যে দেখাবো। এখানে কোনো একটা কথা বারবার বলছি যে ভিআইপি পাসের কোনো ব্যবস্থা নেই, যেটা হয়তো আমি আপনাদেরকে খুব মানে ইজিলি দেখিয়েছি অন্যান্য পূজা মণ্ডপ শহরতলির বুকে, এইখানে কিন্তু ওই ধরনের কোনো ভিআইপি পাসের ব্যাপার নেই, সাধারণ মানুষের জন্যই সব কিছু। দেখুন এর ভিতরটা তো ঘুরে অবশ্যই দেখাবো, এবং আগে আগে আপনাদেরকে এই মণ্ডপের মানে এই সঙ্গের আর কি প্রতিমাটা আপনাদেরকে একবার দেখাবো, কি দুর্ধর্ষ প্রতিমা, মানে প্রতিবারে দেখা যায় আর কি মানুষ সেই জন্য এখানে হয়তো ভিড় করে, সেইটা একবার আপনাদেরকে দেখাবো আপনারা দেখে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু মানে একটা মেলার মানে প্রাচীন যে মেলা, গ্রামীণ মেলা কিরকম সেইটা সত্যিকারে এইখানটা না আসলে কিন্তু আপনারা জানতেই পারবেন না।
আশা করি এর আগে বহু নিউজ চ্যানেল বহু সংবাদ মাধ্যম আপনাদের কাছে ছড়িয়েছে এই খবর, কিন্তু সুন্দরবনের বুকে এইরকম একটা মেলা এইটা কিন্তু কোনোমতেই মানে আপনারা নিজে চোখে বা স্বচক্ষে না দেখলে, এরকম জায়গায় না আসলে এই সম্প্রীতির জায়গাটা আপনারা উপলব্ধি করতে পারবেন না। বিশেষ করে আমি দেখাবো মানুষ ঠিক এরকমভাবে কিন্তু দাঁড়িয়ে থাকে, দেখুন এপাশে স্টেজ আছে আর পূজা মণ্ডপ যেটা এটা এখানে। এবং আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে কি মানে এই যে পুজো মণ্ডপ, পুজোর মানুষ, পুজোর পুজোর যে মানে আমাদের প্রতিমা সেটাও কিন্তু মানে যারা বানায় তারাও কিন্তু নিজেদের মানুষ, পরিশেষে মানে বর্ণনা করার ভাষা আপনাদের মধ্যে নেই, মানে আপনাদের কাছে আমার কোনো ভাষা নেই বর্ণনা করার, বুঝতেই পাচ্ছেন। গাইজ আমি একদম কিন্তু মণ্ডপের মধ্যে আছি, এখানে কিন্তু মানুষ মানে অলরেডি ভিড় আর ভিড় দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্রতিমা, মায়ের প্রতিমা। এখানেও কিন্তু বিশেষ কোনো যে লাইট সেইটাও কিন্তু দেখা যায় না, তবুও মানুষ কিন্তু ওইগুলো দেখতে বা বিশেষ কোনো থিম খুঁজতে এখানে আসেন না। মানে শহরতলি বা নগরের বুকে আমরা যেটা দেখেছি যে দূর থেকে আমরা প্যান্ডেলের চূড়া দেখতে পাই বা বিভিন্ন ধরনের আকর্ষণ বা বিভিন্ন লাইট আমরা হয়তো চোখে প্রতিফলিত হতে দেখি, তো এইখানে কিন্তু সেই জিনিসটা দেখতে পাবেন না। হয়তো এই এই সমস্ত সামান্য লাইট এবং এই ধরনের ডেকোরেশনের মাধ্যমে মানুষের এই একাগ্রতাটাকে মানে ধরে রেখেছে, সেটাই আর কি আপনাদেরকে দেখাতে কিন্তু চলে এলাম। দেখুন প্রতিমাটা একবার দেখাবো, যিনি তৈরি করেছেন তিনি আমার অতি মানে সম্পর্কের আত্মীয় একজন, তার বিষয়ে আমি পরে আসবো। তবে তার বানানো যে কীর্তি সেটা একবার আপনারা একবার দেখুন, মানে কি করে এই প্রতিমাগুলো মানে এইরকম জায়গায় আমরা দেখতে পাচ্ছি, খুবই ভাগ্যের ব্যাপার। দেখুন একবার, মানে অবিশ্বাস্য কাজ। আর তার যে গহনা এবং সমস্ত বসন কিন্তু মাটির, এবং মায়ের যে বস্ত্র বা এপাশে আপনি যে দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং সমস্ত যে পরিকাঠামোটা বা এই যে কাঠামোটা এটা সম্পূর্ণটা কিন্তু একটা। এবার এইটা সম্পূর্ণটা দেখুন কীভাবে বানানো হয়েছে, দেখুন এই প্রতিমা কোনো অংশেই কোনো বড় ক্লাব বা আপনার শ্রীভূমি বলুন বা লেক টাউন হোক বা যেখানেই বলুন কল্যাণী কোনো অংশে কিন্তু এই প্রতিমা আমি দেখে আসিনি। আপনাদেরকেও দেখিয়েছি এর আগে সেন্ট্রাল কলকাতা এবং সাউথ ক্যালকাটা বলুন বা নর্থ ক্যালকাটা যেখানে বলুন আমি সমস্ত জায়গায় আপনাদেরকে প্রতিমা এবং পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখিয়েছি, এবং সেই জায়গাগুলোতে এইরকম প্রতিমা মানে প্রতিমার দিকে তাকানোর পরে অ্যাটলিস্ট যে শান্তি এবং দেখার পরে যে সত্যি অর্থে একটা প্রতিমা সেইটা আমি অনুধাবন করতে পারিনি। হয়তো ভিড়ের মাঝখানে দেখা যায় না, তবুও একবার আপনাদেরকে এই গ্রামীণ গ্রাম বাংলার যে প্রতিমা সেইটা একবার আপনাদেরকে ভালো করে দেখাবো। দেখুন মায়ের মায়ের রূপটা দেখুন, এবং একটা জিনিস সত্যিকারের দুঃখের ব্যাপার যে এই যে লাইট সজ্জা বা এই যে পিছনে ডেকোরেশন পূজা মণ্ডপটা এটা কিন্তু এইগুলোর জন্য করেই হয়তো এই পূজা মণ্ডপ কিংবা গ্রামের এই সমস্ত মেলাগুলো বা এই পূজাগুলো কিন্তু বড় হতে পারে না। যদি শহরতলির মতো এখানেও একটা বড় কোনো থিম বা বড় কোনো পুজো মণ্ডপ বানানো হতো তবে কিন্তু আপনারা এই প্রতিমার মানটা বুঝতে পারতেন, বা আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই প্রতিমার মানটা মানে আপনাদের বুঝতে পারতেন। তো গাইজ এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে, এবং এটা এটা হচ্ছে মানে সঙ্গের যে বিশিষ্ট সদস্যগণ তারা ওখানে বসে আছেন। পরিশেষে মানুষের যে একাগ্রতা সেইটা কিন্তু আপনাদেরকে দেখাতে মূলত আমি বারবার বলছি, এখানে অন্য কিছু নেই, না কোনো বড় থিম, না কোনো পুজো মণ্ডপ, না বৃহৎ কোনো লাইটের আকর্ষণ, এখানে শুধুমাত্র মানুষের যে একাগ্রতা এবং মানুষের যে মিষ্টতা, মানুষের যে চাহিদা এবং মানুষের যে আনন্দ মুহূর্ত সেই জিনিসটা এখানে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এটা অনলি ফর গ্রামে ছাড়া অন্য কোথাও সম্ভব নয়, যেটা আমি বারবার আপনাকে দেখাচ্ছি বা বলে আসছি। তো এইবার এইগুলো ব্যাপার মানে যত এগোচ্ছি হয়তো এপাশে ওপাশে সমস্তটাই মানে আমার চেনাশোনা মানুষের সঙ্গে একটা মিল হয়ে যাচ্ছে, তো বুঝতে পারছেন কতটা একটা মানে কাছের জায়গা এই জায়গাটাই কিন্তু বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা এবং অ্যাটলিস্ট এই আপনাদের সামনে আসতে পারা। কল্যাণী বলুন বা কলকাতা বলুন বা জিরাট বলুন যে কোনো জায়গায় এরকমভাবে কিন্তু কোনো পূজা মণ্ডপের চত্বরে আপনি দাঁড়াতে পারবেন না, ঠেলাঠেলি এবং সেখান থেকে আপনাকে এক ঝলক দেখার পরে সরাসরি যে ট্রেনে এসেছিলেন হয়তো সেই ট্রেনে বাড়ি ফিরতে হবে, তো সেরকম একটা ব্যাপার। তবে এইখানে কিন্তু আপনি এসে অ্যাটলিস্ট একটা উপরে ফাঁকা আকাশ
এবং নিচে দাঁড়িয়ে অন্তত 2 মিনিট বা 5 মিনিট দাঁড়িয়ে আপনার দীর্ঘশ্বাসটা ফেলতে পারবেন এবং মায়ের প্রতিমা দেখে আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারবেন। এমনটা হবে না যে আমার ছেলে মেয়ের হাতটা ছাড়িয়ে গেল বা আমার কোনো একটা ক্ষতি হয়ে গেল, এরকম একটা কোনো পরিস্থিতি কিন্তু এখানে দেখা যায় না সম্ভবত। কারণ একটাই, কারণ এখানে মানুষ কেউ কাউকে ক্ষতির উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে প্রতিমা দেখতে আসে না। এইটা কোনো শহরতলির পুজো বা কোনো নগর কেন্দ্রিক পুজো নয়, এটা সম্পূর্ণ গ্রামীণ একটা মেলা, ঐতিহ্যের মেলা। এখানে যে ছোট ছোট আলাদা প্রতিমা করা হয় এগুলো হয়তো সমস্ত পুজো মণ্ডপে হয় না। আমরা যেটা সাধারণত দেখে থাকি যে খুব বেশি হলে আসল পুজো মণ্ডপ যেটা সেখানে কিন্তু এই ধরনের একটাই পুজো মণ্ডপ যেটা হয় হয়ে থাকে, কিন্তু এখানে মানে বিশেষ করে এই সুন্দরবনের বুকে যে এই যে প্রথা বিশেষ গ্রামীণ অঞ্চলে এগুলো হয়ে থাকে, তবে সুন্দরবনের মধ্যে এই যে প্রথাটা মানে মেন প্রতিমার পাশাপাশি কিন্তু এরকম ছোট ছোট কোয়ার্টার করে এই ধরনের মানে বিভিন্ন মায়ের যে রূপ সেগুলোকেও কিন্তু তুলে ধরা হয়। তো এখানে কিন্তু শুধু কেবল মায়ের প্রতিমা নয়, মানুষ নয়, এখানে কিন্তু আরো কিছু সংগঠন এবং প্রতিষ্ঠানও কিন্তু হাজির হন, তাদের যে চেনা পরিচিত। আমি আপনার অবশ্যই আপনার কাছে মাইক দেবো, তো চলুন তাদের থেকে শুনে নেওয়া যাক তারা কোত্থেকে এসেছেন এবং কি উদ্দেশ্য নিয়ে আমাদের এই গ্রামীণ মানে একেবারে প্রত্যন্ত এলাকায় সুন্দরবনের মধ্যে তারা হাজির হয়েছেন। দেখুন এখানে অনেক কিছু আপনারা দেখতে পাবেন, এগুলো কিন্তু বিভিন্ন রকম প্রচেষ্টা, বিভিন্ন রকম প্রকল্প, বিভিন্ন রকম আবিষ্কার। তো দেখ আমাদের স্বামীজির এখানে কিছু ফটো দেখতে পাচ্ছেন। তো যাই হোক কাকু, একটু জানাবেন এটা মানে আপনাদের সংস্থানটির নাম? মায়ের সঞ্চার গুচ্ছ সমিতি আমাদের। হ্যাঁ আমরা আছি আজকে। বরেন্দ্রপুর থেকে, বরেন্দ্রপুর রক্ষ পরিষদ থেকে। মায়ের সংসার গুচ্ছ সমিতি আছে না সংস্থা, মায়ের সংসার গুচ্ছ সমিতি থেকে বরেন্দ্রপুর। এই যে গ্রামের যে সমস্ত মায়েরা সেলমেল ঘুরে মায়েরা এইসব জিনিসগুলো তৈরি করছেন, এগুলো আমরা বিক্রি করছি। আমরা স্বেচ্ছায় মেয়েছেনের সদস্য আছি, আমরা স্বেচ্ছায় এগুলো বিক্রি করে দিচ্ছি সম্ভব বিধানকে। সম্পূর্ণ ভেষজ এবং এগুলো একদম কোনোরকম মানে ভেজাল, এক নম্বর মাস পুরো ভেজাল, সম্পূর্ণ ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারাল। তো গাইজ বুঝতে পারছেন মানে এইখানে যতগুলো মানে এই যে দেখতে পাচ্ছেন এই ছোটখাটো যে জিনিসগুলো রাখা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভেষজ এবং নির্ভেজাল। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মানুষের কাছে তারা আসছেন। এটা রামকৃষ্ণ মিশন মানে নরেন্দ্রপুর আপনারা সবাই জানেন, সেই নরেন্দ্রপুর থেকে কিন্তু তারা এসছেন এই প্রচারে বা এই ধরনের প্রোডাক্ট তারা মানুষের কাছে তুলে ধরতে। ঠিক আছে, ধন্যবাদ কাকু। এবার চলুন এবার অন্যদিকটা আমরা চলে যাবো এবং এখানকার যে আরও বিভিন্ন রকম মেলার যে অ্যাক্টিভিটিস বা দোকানপাট এই সমস্তগুলো আপনাদেরকে একটু দেখাবো। শহরতলির মতো হয়তো বিশেষ কোনো আকর্ষণ এখানে নেই, কিন্তু এইগুলো কোনো মতে কোনো শহরতলিকে মানে ছাপিয়ে যেতে এতটুকু দ্বিধাবো থাকে না। দেখুন একবার এর মধ্যে যথেষ্ট ভিড়, কেনাকাটা চলছে মানে মেয়ে মহিলাদের বিশেষ করে। এইগুলো দেখতে পাচ্ছেন এইখানে অনেক রকম স্টেশনারি দ্রব্যাদি কিন্তু এইখানে প্রতি বছর কিন্তু এই যে দোকানপাটগুলো কিন্তু বসে থাকে। কি সুন্দর লাগে একবার যে প্রাচীন মেলা বা গ্রামীণ মেলা সেটা কিন্তু এই এই রকম জায়গায় না আপনারা পা দিলে বুঝতে পারবেন না। শহর কেন্দ্রিক মেলা বারবারই বলছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন এখানে ছোট বড় সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে একে অন্যের হাত ধরে ঠিক এইভাবে কিন্তু মেলা প্রাঙ্গণ ঘুরে বেড়াচ্ছেন বা আসছেন তার একের পর এক। এটা দেখতে পাচ্ছেন মেলার ভিতরে যে প্যান্ডেল সেটা কিন্তু এরকম, আর মানুষ কিন্তু এভাবেই কিন্তু একের পর এক লাইন দিয়ে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিন্তু এখান থেকে কেনাকাটাও করেন। তো যাই হোক গাইজ, এবার আমি কিন্তু এই মেলার সম্পূর্ণ বাইরে চলে এলাম। দেখুন এখানে কিন্তু ছোট বড় অনুষ্ঠানও কিন্তু হয়ে থাকে যেটার সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্রাঙ্গণ। দেখুন এখানে মণ্ডপে কিন্তু গতকাল অনুষ্ঠানও হয়েছে, আজকেও মনে হয় অনুষ্ঠান আছে। তো এইগুলো ছোট বড় অনুষ্ঠান মিলিয়েই কিন্তু মানুষ এইখানে উৎসব পালন করেন বা উৎসবে মিলিত হন। তবে একটা কথা জানিয়ে রাখি যে এই প্রতিমা কিন্তু যিনি বানিয়েছেন তিনি আমার নিজের অত্যন্ত আত্মীয়, আমার একজন দাদা, একজন মহান শিল্পী বলা যেতে পারে। আমি যার থেকে ছোটবেলা থেকেই খুবই অনুপ্রাণিত এবং তিনি অনেক কম বয়স থেকে এবং অনেক বহু প্রাচীন আগে থেকে তিনি কিন্তু এইখানে প্রতিমা বানান। সুতরাং কোনো অংশে তার যে কৃতিত্ব আমি
মানে অবহেলা করতে পারি না। ভাই দিয়ে এতদিন পরে এসে আমি আপনাদের কাছে কিন্তু এই জিনিসটা তুলে ধরতে পারছি, এটা আমার সত্যিকারের একটা গর্বের বিষয়। এবং মানে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি যেখানে বড় হয়ে ওঠা যে জায়গাটা জুড়ে আজকে এত মানুষ, মানে দেখুন একবার এতে এত এত মানুষ। আমি উপরটা তো আপনাদেরকে দেখিয়েছি, এটা আরও একটা মানে প্রতিমা প্যান্ডেল। তো এই দুটো প্রতিমা প্যান্ডেল জুড়েই কিন্তু এই জায়গাটা এত বিখ্যাত এবং এত মানুষের চেনা। একটার পর একটা বছর যেতে যেতে মানুষ কিন্তু এই জায়গাটা চিনেছে। সুন্দরবন দ্বীপে অনেক পূজা হয়, অনেক জায়গায় কিন্তু প্রতিমা মণ্ডপ তৈরি হয়, কিন্তু এরকমভাবে মানুষ ঠায় দাঁড়ানো বা এ দেখতে পাচ্ছেন এইভাবে দাঁড়িয়ে কিন্তু মানুষ মানে দু মিনিট কেউ অপেক্ষা করে না, দেখে চলে আসে, এরকমই ব্যাপার। তো এই আত্মীয়তার বন্ধনটা কিন্তু শুধু কেবল এই জায়গায়, মানে এক হচ্ছে পিকেকে নবদুর্গা সংঘ এবং দুই হচ্ছে পিকেকে তরুণ সংঘ। তো বুঝতেই পারছেন কতটা মিষ্টতার একটা জায়গা। দুটোই কিন্তু আমার মামার বাড়ি, মানে আমার মামাদের বলতে পারেন এইগুলো সম্পূর্ণ মানে প্রচেষ্টা, তাদেরই এই একনিষ্ঠতার জন্য করেই কিন্তু এত মানুষ এখানে জমা হতে পারেন। এইভাবে কিন্তু মানুষ একসঙ্গে হতে একসঙ্গে আসতে পারেন, একে অন্যের সঙ্গে মিলতে পারেন। পরিশেষে বলার মতো কোনো ভাষা নেই, সম্পূর্ণটা কেমন লাগছে আপনাদের বা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শহরতলির পুজোর সাথে, বিশেষ করে শ্রীভূমির পুজোর সাথে আমি যদি এই পুজোটা রাখি, তবে আপনারা কেমনভাবে দেখছেন, কতটা ভালো লাগলো আপনাদের, যে ভালো লাগা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।